আগামীকালকেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো 22,000 পরিবারকে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে, অর্থাৎ তাদের হাতে নতুন করে জমিসহ ঘরের মালিকানা প্রদান করা হবে। এর মধ্য দিয়ে আমরা জানি যে নতুন 12টি জেলাকে আসলে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে এবং এর মধ্য দিয়ে মোট 21টি জেলা সম্পূর্ণভাবে গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হবে। তারই অংশ হিসেবে আমরা এখন রয়েছি নোয়াখালীর বেগমগঞ্জে। আসলে এই যে আশ্রয়ন প্রকল্পটি, অর্থাৎ এটির নাম দেওয়া হয়েছে আমানুল্লাহপুর আশ্রয়ন প্রকল্প। এই আশ্রয়ন প্রকল্পে নতুন করে 50টি পরিবারকে আসলে নতুন জমিসহ ঘরের মালিকানা প্রদান করা হচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পরিবার কিন্তু এই আশ্রয়ন প্রকল্পে এসে তাদের নতুন ঘর বুঝে নিয়েছেন এবং তারা তাদের নতুন পরিবারকে নিয়ে নতুন সংসার শুরু করেছেন। আমরা এখন এমন একজন কয়েকজনের সাথে কথা বলতে চাই যে যারা আসলে এই নতুন জমিসহ ঘরের মালিকানা পেয়েছেন। আসলে তারা এই আপনারা তো নতুন এই বাড়িসহ জমির মালিকানা পেলেন, যে কেমন লাগছে আপনাদের এই বাড়ি পেয়ে? ভালো লাগে, খুব শান্তি আছি আমরা। আমরা খুব কষ্ট করছি, এখন আমরা প্রধানমন্ত্রীকে আল্লাহর কাছে দোয়া করি সেই যেন ভালো থাকে। আমাগরে মাতা গুঞ্জনের ঠাঁই দিছে, আমরা নাইনাত করলো ইহুদ জিলে শান্তি মতে বসবাস করতে আছি। শুনলেন যে আসলে তাদের যে ভেতরের আবেগের যে গল্পগুলো, যে কথাগুলো, আসলে এগুলো আসলে বলে ভাষায় বোঝানোর মতো নয়। তারা এতই খুশি, এতই আনন্দিত যে তারা দীর্ঘদিন থেকেই তারা সম্পূর্ণ এবং অন্যের বাড়িতে, অন্যের জায়গায় বা ভূমিহীন মাথা গোঁজার ঠাঁই ছিল না এমন একটি জায়গায় তারা বসবাস করতেন, তারা এখন এই নতুন আশ্রয় পেয়ে আসলে অনেক খুশি এবং তারাও চাচ্ছেন যে এই ধরনের প্রকল্প যেন আসলে অব্যাহত থাকে এবং যারা এরই মধ্যে এখনো পায়নি তারাও পাবে আশা করছেন এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই আশ্বাস বারবার দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বাংলাদেশের কেউ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না, সেই প্রত্যাশা প্রধানমন্ত্রী দিচ্ছেন এবং সেই অনুযায়ী কাজও বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাড়ির চিত্র যদি একটু দেখতে পাই, তারা নতুন ঘর পেয়ে কিন্তু নতুন সংসার সাজানো শুরু করেছেন, তাদের মাথা গোঁজার ঠাইটিকে তারা সম্পূর্ণভাবে ব্যবহার করছেন এবং সামনের যে জায়গাগুলো রয়েছে সেখানেও তারা শাক সবজি এবং তারা বিভিন্ন হাঁস মুরগি পালন করছেন। পশু হিসেবে আমি যে বাড়িগুলো হয়েছে এখন এমন একজন আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আপনারা তো আসলে জমিসহ ঘরের মালিক পেয়েছেন, তো এই যে জমিসহ ঘরের মালিকানা পেলেন কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে কি করতেন, এখন কি করছেন? আগে কি করছি, আগে মনে করেন কাজকর্ম করে খেয়েছি, সরকারি জায়গা ছিলাম, এখন মনে করেন আমাকে সরকার ঘর দিয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এভাবে সবাই মানে যারা পাচ্ছেন তারা মাথা গোঁজার ঠাঁই ছিল না, তাদের নতুন করে মাথা গোঁজার ঠাঁই হয়েছে এবং সেই অনুযায়ী তারা তাদের স্বপ্নকে নতুন করে বাস্তবে রূপ দিচ্ছেন এবং নতুনভাবে তারা সংসার বাঁধছেন এবং নতুন করে তারা স্বপ্ন দেখছেন। উপমা রাকিব হোসেন, আপনাকে ধন্যবাদ।